আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখন হিমসৌরে যাচ্ছিলাম, তো মাঝ পথে আমরা আমার কাঁঠাল দেখলাম, আর কাঁঠাল দেখে কাঁঠাল খাওয়া এখানে শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাঁঠালের উপরে টুট পড়েছে এই রাক্ষসগুলা। ফায়ান শুধু তাকায় তাকায় দেখে, ওরে কেউ দেয় না। আম্মু কাঁঠাল কেমন? কাঁঠাল কেমন সেই কাঁঠালের অবস্থা? হিমসরি না যায় এখানে খাওয়া শুরু করছে। পায়ানকে ফার্স্ট ওর মুখে কিছু লাগানো হয়েছে, মানে খাবার, বাড়তি খাবার ওর দুধ খাওয়া ছাড়া। আম্মু হঠাৎ করে এরকম করছে, আর এখানে কাঁঠাল আম পেঁপে এগুলো বিক্রি করা হচ্ছে। আর হালকা হালকা মেঘলা মেঘলা সবাই খুব এনজয় করে রাস্তার মধ্যে দাঁড়ায় কাঁঠাল ভেঙা কাঁঠাল খাইতেছে। আসলে এরকম কিন্তু আমরা আগে কখনো করি নাই না? আম কিনছি আমরা অনেকগুলো নানান জায়গা থেকে। কাঁঠালটা অনেক মজা, অনেক দাম নিজে দিব না। আসলে কাঁঠালটা যত মজা হবে ওটা বুঝতেই পারি নাই না। বাবা কাঁঠাল খায় না, তো বাবাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। আম্মু সামনের কাঁঠাল খাওয়া শেষ? একশো টাকা নিচ্ছে কাঁঠাল, তো একটা খাইছি আমরা আর একটা নিয়ে নিছি হোটেলে যেয়ে খাবো। তিন বছর লন্ডন যাওয়ার কাঁঠাল খাও নাই?
আমরা তানিয়া পর ভাইয়া 3 বছর পরে কাঁঠাল খাইতেছি আজকে। কাঁঠাল খাওয়ার জন্য আমার আম্মু ওস্তাদ শিখাইতেছে কিভাবে খাবে কাঁচা দিয়ে। তোমার খাওয়ার স্টাইল মজা না, মানুষ দেখে মন চেয়ে পড়ে, কিন্তু ভাইয়ের খাওয়ার স্টাইল দেখলে যে কইবো যে আমি এখন কাঁঠাল খাবো, বুঝছো? না না ভাইয়া খান, খাইছি আমি, না আমি আর খাবো না, আর খাবো না ভাইয়া। আম্মু ইচ্ছা মতো কাঁঠাল খায়, খাওয়ার পর 1-1.5 ঘন্টা পর সে অফ, তার অবস্থা খারাপ হয়ে যায়। ওই যে সামিয়া আর ফায়ান আর বাবা দোকানের মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে, সে অটোর মধ্যে গিয়ে বসে পড়ছে। তা হাই দাও, হাই, আচ্ছা ঠিক আছে যাও। তানিয়াপু একটা পোজ দাও ভাইয়া, এই দুজনে কি করো, ওই যে এভাবে দুজনে কাঁঠাল সামনে নিয়ে একটা পোজ দাও। সরিষা তেল কিনে নিয়ে আসছে বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে এখানে, আর আমরা এটা কি গাছ, কদম গাছ, মেবি এটা নিচে বসে কাঁঠাল খাইতেছি। তো আজকে এখানেই আমরা বাই দেই, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। কাঁঠাল খাওয়া তাদের শেষ হবে না, তারা খাইতেই থাকবে, খাইতেই থাকবে। তো এখন বাই, টাটা, আল্লাহ হাফিজ। তানিয়াপু বাই বলে দাও, মা বাই বলে দাও, বাই বাই, আচ্ছা বাই, টাটা।